নমস্কার আমি মিডডে18 স্টুডিওত মরস্পিতা গোস্বামী আরম্ভণিতে এক ব্রেকিং নিউজ পুনৰ উৎকোচৰ গ্ৰেপ্তাৰ চৰকাৰী বিষয়া কৰিমগঞ্জৰ পৰা গ্ৰেপ্তাৰ উৎপল কুমাৰ ৰাঠক দুৰ্নীতি নিবাৰকৰ জালৰ পৰিছে চৰকাৰী বিষয়াজন কৰিমগঞ্জ হাইলাকান্দিৰ ভূমি বন্দোবস্তী কাৰ্যালয়ৰ বিষয়া নাথ পুনৰবাৰ জনাইছো যে পুনৰ উৎকোচৰ গ্ৰেপ্তাৰ চৰকাৰী বিষয়া কৰিমগঞ্জৰ পৰা গ্ৰেপ্তাৰ উৎপল কুমাৰ ৰাঠক দুৰ্নীতি নিবাৰকৰ জালত পৰিছে চৰকাৰী বিষয়াজন কৰিমগঞ্জ হাইলাকান্দিৰ ভূমি বন্দোবস্তী কাৰ্যালয়ৰ বিষয়া উৎপল নাথ করিমগঞ্জের গ্রেপ্তার উৎপল কুমার নাথ দুর্নীতি নিবারকর জালত পড়েছে আন এগারী বর্তমান সরকারি বিষয়া করিমগঞ্জ হাইলাকান্দির ভূমি বন্দোবস্তির কার্যালয়ের বিষয়া আছিল উৎপল কুমার নাথ আর উৎকুষ্ট অবস্থাতে গ্রেপ্তার করা হয়েছে এগারী সরকারি বিষয়া এক ব্যতিক্রমী পূজা মণ্ডপ যত প্রতিমা বনোয়া হয়েছে কাঠ পেন্সিল আর কলমেরে ছাত্রীবাড়ি সার্বজনীন পূজা কমিটিয়ে এবার 17,000 কলম আর প্রায় 4,000 পেন্সিল ব্যবহার করে নির্মাণ করেছে প্রতিমা ইয়ার উপরও মণ্ডপট নির্মাণ করা হয়েছে পুথিভঁরাল সদৃশ যত থাকিব বিভিন্ন ভাষার 10,000 কিতাব হীরকজ্যোতি মালাকৰ এক রিপোর্ট মহানগরীর বিভিন্ন পূজা মণ্ডপত দেখবলে পাওয়া গেছে যে আটক ধুনিয়া পূজা মণ্ডপ বনোয়া দেখবলে পাওয়া গেছে কিন্তু আমি আজি দেখাম এনে ধরনের একটা ব্যতিক্রমী পূজা মণ্ডপ যি পূজা মণ্ডপ আসলে লাইব্রেরি হেদিক এক পরিবেশ দেখবলে পাওয়া গেছে বা লাইব্রেরির আধারত এক মণ্ডপ প্রস্তুত করা দেখবলে পাওয়া গেছে আপনি যেটা এই পূজা মণ্ডপত সোমাব অর্থাৎ ছাত্রীবাড়ি সার্বজনীন পূজা যি মণ্ডপ আছে সেই পূজা মণ্ডপ যি সোমাব তিনটে দেখব প্রথমে ইয়াত 48গৰাকীকৈ যি অসমৰ স্বনামধন্য সাহিত্যিক সেই সাহিত্যিকসকলৰ ইয়াত পোষ্টার দেখিব প্রথমে সোমোৱা অবস্থাত যত নির্মলা প্রভা বৰদলৈ বিষ্ণুপ্রসাদ রাভা অনুরাধা শর্মা পূজারী লগতে হোমেন বরগোহাঁই ইয়াত পোস্টার লগা আছে লগতে বিভিন্নজন সাহিত্যিকর অর্থাৎ প্রয়াত সাহিত্যিক আর বর্তমান সাহিত্যিকর ইয়াত পোস্টার ইয়াত অঙ্কন করা দেখবলে পাওয়া গেছে আর ঠিক এক সমান্তরালকে যদি আপনি আহিব বা আগুয়ে আহে তেন্তে দেখিব যে প্রতিমাক এক বিশেষ রূপ দিয়া চেষ্টা করেছে বিশেষকৈ প্রতিমা আসলে যদি চাব যায় মহানগরীর যুব পূজা মণ্ডপ বা রাজ্য আন আন পূজা মণ্ডপ দেখবলে পাওয়া যায় যে মৃৎশিল্প অর্থাৎ মাটি বা থার্মোকল বা কাঠেদি বনোয়া হয় কিন্তু এনে এই পূজা মণ্ডপ আসলে পেনেদি বনোয়া আছে অর্থাৎ কলমেদি বনোয়ার লগতে কিতাব কিতাবেদি পিছফালদি চাব যায় আপনি পিছফালবুর কিতাবেদি বনোয়ার চেষ্টা করা আছে লগতে পেনের যে মুখা বা হাফর আছে সেই হাফর সমূহকো এক এক নতুন রূপ দিছে বা নতুন রূপ দিয়ার এক প্রতিমা নতুন রূপ দিয়ে চেষ্টা করা দেখবলে পাওয়া গেছে পূজা কমিটির লোক আছে এই ছাত্রীবাড়ি সার্বজনীন পূজা কমিটির লোক আছে তেওঁহতে মই কথা পাতিব বিচাৰিম দাদা এবার আপনাদের ব্যতিক্রমী প্রয়াস করা দেখবলে পাওয়া গেছে বা এই পূজা মণ্ডপক পেনেদি বনোয়া আছে লগতে এক লাইব্রেরির পরিবেশ দিয়ে আছে ইয়ার মূল কারণটা কি হয় আমি প্রতি বছরে আমি একটা নতুনত্ব দিব বিচাৰিছো এবছর আমার এই থিমটো পুথিভঁরালের থিমটো বাছি লওয়া এইটো কারণেই গৈছে আজিকালি লড়া ছোৱালী ছাত্রছাত্রীসকল ইন্টারনেট মোবাইল ইন্টারনেটত ব্যস্ত থাকা দেখা যায় পুথিভঁরাল কি বস্তু তেখেতসকলে নাজানে রাইটারবিলাকৰ নাম নাজানে গ্রন্থর প্রতি কোনো আগ্রহী নোহোৱা হৈছে সেইকাৰণে আমি মানে আমার এই যেটো থিমটো লৈছো আমি পুথিভঁরাল এই থিমটোতে আমি বুজাই দিব বিচাৰিছো যাতে পুথিভঁরাল কি বস্তু গতি তাত আমি সেই কথাটো উদ্দেশ্য লৈ পেলাই আমি এই যে হেৰিটো লৈছো আমার ইয়াতে পুথিভঁরালত আমার গ্রন্থ পড়িবর কারণেও পাব কারণ যেহেতু আমার দশ হাজার গ্রন্থ আমার মজুত থাকিব সকল ভাষার গ্রন্থ মজুত ভগবত গীতার পৰা আরম্ভ করে সকলে থাকিব লগতে আমার বাতরি কাকত অরুণোদয়ের পৰা বর্তমানলৈকে বাতরি কাকতবোৰ আমার সংগ্রহ থাকিব যিসকল নতুন প্রজন্ম আছে পাহৰি যোৱাৰ বাবে চিনাকি কৰি দিয়া প্রয়াস করা হয়েছে হয় হয় নতুন প্রজন্মই এই সকল সাহিত্যিকক নজনাই হৈছে গতি বিষ্ণু ৰাভা কোন জ্যোতিপ্রসাদ কোন হেমেন বৰগোহাঁই কোন মামনি ৰয়ছম গোস্বামী কোন এনেকুৱা ধরনের হেৰিবিলাক মানে আজিকালি পাহৰাৰ নিচিনা হৈছে ল'ৰা ছোৱালীবিলাকে সেইকাৰণে যাতে সাহিত্যিকখিনিকো তেখেতসকলে পৰিচয় পাই পেলাই এইখন গ্ৰন্থ হোমেন বৰগোহাঁই লিখা এইখন গ্ৰন্থ অমুকে লিখা যাতে সকলোৱে ল'ৰা ছোৱালীবিলাক আগ্ৰহী হয় গতিকে আমি সেইকাৰণে এই থিমটো লৈছোঁ যাতে সকলোৱে ল'ৰা ছোৱালী সেইখিনি এটা অভিজ্ঞতা হ'ব ইয়াৰ পৰা এটা ভাল বস্তু শিকিব পাৰিব বাজেট কিমান নিৰ্ধাৰণ কৰা আছে আপোনালোকৰ পূজা প্ৰায় আমাৰ 12 লাখ টকা ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ ইয়াত 17,000 পেন ব্যৱহাৰ আছে অৰ্থাৎ কলম ব্যৱহাৰ হৈছে লগতে 3-4,000 কাঠ পেঞ্চিল ব্যৱহাৰ কৰা দেখিবলৈ পোৱা গৈছে এক প্ৰতিমাক এক নতুন ৰূপ দিয়া দেখিব চেষ্টা কৰা দেখিবলৈ পোৱা গৈছে আচলতে যিসকল আচল যুৱ প্ৰজন্ম সেই যুৱ প্ৰজন্ম কিতাপৰ প্ৰতি ধাউতি কমি গৈছে ইণ্টাৰনেট বা আন আন সেৱাৰ প্ৰতি ছ'চিয়েল মাধ্যম ছ'চিয়েল মিডিয়াৰ প্ৰতি ধাউতি হোৱা দেখিবলৈ পোৱা গৈছে আৰু তেনে অৱস্থাত তেওঁলোকে এই কিতাপৰ জৰিয়তে বা এই লাইব্ৰেৰীৰ জৰিয়তে এক চিনাকি কৰি দিয়া এক প্ৰয়াস কৰা হৈছে লগতে যিসকল বিশিষ্ট সাহিত্যিক আছে সেই সাহিত্যিকসকলৰ হয়তো কিছু সংখ্যক লোকৰ নাম এতিয়াও যুৱ প্ৰজন্ম নাজানে সেই তেনে লোকসকলক বা তেনে সাহিত্যিকসকলকে চিনাকি কৰি দিয়া প্ৰয়াস কৰা দেখিবলৈ পোৱা যাব এইটো পূজা মণ্ডপত
শারদীয় দুর্গোৎসবল মাজত মাথো দুটা দিন ব্যাপক তৎপরতা দেখিলে পোৱা গৈছে বিভিন্ন পূজা মণ্ডপ সমূহত আটক ধুনিয়াক সজায় পৰা তোলা হৈছে মণ্ডপ সমূহ অসমীয়া গহনা স্বত্বাধিকাৰী উৎপল বনিয়াৰ বাসগৃহটো ব্যাপক প্ৰস্তুতি চলিছে দুৰ্গা পূজাৰ প্ৰায় সম্পূৰ্ণ হোৱাৰ পথত পূজা মণ্ডপ এবাৰ অসমীয়া গহনাৰে সজাই তোলা হ'ব দেৱী দুৰ্গাক পেলনীয়া সামগ্ৰী কুহিলা আৰু টিছু পেপাৰেৰে এবাৰ নিৰ্মাণ কৰা হৈছে মণ্ডপ সপ্তম বৰ্ষত ভৰি দিয়া পূজাথলীৰ মূল গেট এবাৰ নিৰ্মাণ কৰিছে তামিলনাডুৰ আদিযোগী শিৱমূৰ্তিৰ আৰ্হিত মই বৰ্তমান উপস্থিত আছো নগাঁও জিলাৰ ৰণথলী অঞ্চলত আৰু ৰণথলী অঞ্চলত পূৰ্বৰ দৰে এইবাৰো যি যুৱ ব্যৱসায়ী বিশ্ব দৰবাৰত অসমীয়া গহনাক যি প্ৰতিষ্ঠিত কৰা যুৱ ব্যৱসায়ী উৎপল বনিয়াৰ বাসগৃহত পূজাৰ প্ৰস্তুতি চলিছে মই মোৰ সতীৰ্থক সমগ্ৰ পৰিৱেশ ইয়াৰ দেখুৱাবলৈ অনুৰোধ জনালোঁ যিহেতু এইবাৰ সপ্তম বৰ্ষত তেওঁলোকৰ এই পূজাখন আহি পাইছে আৰু এইবাৰ তেওঁলোকে তামিলনাডুত অৱস্থিত আদিযোগী শিৱমূৰ্তিৰ আহিত এইবাৰ মণ্ডপ তৈয়াৰ কৰি উলিয়াইছে মোৰ সতীৰ্থই সমগ্ৰ ইয়াৰ পৰিৱেশ দেখুৱাইছে আৰু এক সুন্দৰ পৰিৱেশ আচলতে যিগৰাকী যুৱ ব্যৱসায়ী অসমীয়া গহনাক বিশ্ব দৰবাৰত প্ৰতিষ্ঠিত কৰাৰ উদ্দেশ্যে যিগৰাকী ব্যৱসায়ী অহৰহ চেষ্টা কৰি আছে সেই উৎপল বনিয়াৰ বাসগৃহত এইবাৰ সপ্তম বৰ্ষৰ বাবে দুৰ্গা পূজা আয়োজন কৰা হৈছে মোৰ সতীৰ্থই সমগ্ৰ প্ৰকাশ কৰা হৈ আছে আৰু এক ব্যতিক্ৰম ধৰণৰ যেনেকৈ আমি অসমীয়া গহনা বিশ্ব দৰবাৰত থিয় কৰাৰ যি আমাৰ সংকল্প আছিলে সেই সংকল্প আগত ৰাখি অসমীয়া গহনাৰে সাজ সজ্জিত কৰিছোঁ প্ৰতিমা মা দুৰ্গাক মা সৰস্বতী মা লক্ষী আৰু সেইবোৰত বিশেষকৈ জোনবিৰি গামখাৰু মুঠিখাৰু সকলো ধৰণৰ পৰিধান কৰাইছোঁ আৰু পুৰুষে পূৰ্বতে অসমীয়া গহনা পৰিধান কৰিছিল সেইটো কাৰণে কাৰ্তিক আৰু গণেশকো আমি অসমীয়া গহনা পৰিধান কৰাইছোঁ গামখাৰু আমি পৰিধান কৰাইছোঁ আৰু এক বিশেষভাৱে আপোনালোকে দেখা পাইছে যে সন্মুখৰ ভাগত তামিলনাডু আদিযোগী শিৱমূৰ্তি স্থাপন কৰা হৈছে আৰু আমি সাংস্কৃতিক অনুষ্ঠান আমি ইয়াত ৰাখিছোঁ কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান আমি দলি তেনেকুৱা ধৰণৰ আমি অনুষ্ঠান ৰখা নাই আমি শংকৰী কলাকৃষ্টি আমি অনুষ্ঠানবোৰ ৰাখিছোঁ যেনেকৈ নামতি দল হওক দিহানাম হওক তেনেকুৱা অনুষ্ঠান ৰাখিছোঁ আৰু নৱমীৰ দিনা মহাপুৰুষজনৰ ৰচিত যি কেলিগোপাল নাটক আছে সেই কেলিগোপাল নাটকৰ আধাৰত শ্ৰী শ্ৰীকৃষ্ণৰ ৰাসলীলা আমি উপস্থাপন কৰিছোঁ আৰু আপোনালোকে ভাল পাব যে এইবাৰ আমি যি কাৰিকৰ আমি আনিছোঁ সেই কাৰিকৰ কোনো ধৰণৰ কলিকতীয়া বা পশ্চিমীয়া সংস্কৃতি সেই কাৰিকৰ আমি অনা নাই সেই সম্পূৰ্ণভাৱে কাৰিকৰসকল আছে আমাৰ নগাঁৱৰে আমাৰ নগাঁৱৰ নৈনৈৰ ল'ৰা আৰু অঞ্জনৰ এটা টীম প্ৰায় 15 এটা দলে এই কামখিনি কৰি আছে হয় ইতিমধ্যে প্ৰস্তুতি প্ৰায় সম্পূৰ্ণ চলিছে বুলি ক'ব লাগিব হ্যাঁ প্রস্তুতি ইতিমধ্যে চলি আছে এতিয়াও প্রায় 10-15% বাকি আছে কিন্তু আশাবাদী যে 30 দুৰ্গা পূজালৈ মাজত মাত্ৰ দুটা দিন বাকী সমগ্ৰ ৰাজ্যৰ লগতে গোসাইগাঁৱতো দুৰ্গা পূজাৰ ব্যাপক প্ৰস্তুতি গোসাইগাঁও সদৰ সাৰ্বজনীন নাথ মন্দিৰত এইবাৰ অনুষ্ঠিত হ'ব 92 দুৰ্গা পূজা পূজাৰ পূৰ্বে পূজা কমিটীয়ে আটক ধুনীয়াকৈ সজাই তুলিছে মন্দিৰ প্ৰাংগণ মন্দিৰৰ ভিতৰ ভাগ কাঁচৰ কাৰুকাৰ্যৰে কাম কৰা হৈছে ৰাজস্থানৰ পৰা অহা কাৰিকৰে নিৰ্মাণ কৰিছে এই কাৰুকাৰ্য গোসাইগাঁও মূল চহৰত আৰু গোসাইগাঁও মূল চহৰত যি নাট মন্দিৰ আছে সেই নাট মন্দিৰত আমি উপস্থিত আছো মই মোৰ সহযোগীক অনুৰোধ জনাইছো নাট মন্দিৰৰ দৃশ্য দেখুৱাবলৈ নাট মন্দিৰৰ এইবুলি 92 দুৰ্গা পূজা অনুষ্ঠিত হ'ব আৰু সেই অনুপাতে দুৰ্গা আমাৰ যি নাট মন্দিৰখন একেবাৰে ধুনীয়াকৈ সজাই পৰাই তোলা হৈছে আমাৰ লগত আছে এই মন্দিৰ কমিটিৰ মানুহ তেখেতৰ লগত আমি মন্দিৰ কমিটিৰ চেক্ৰেটাৰী আপুনি হয় ন মই মন্দিৰ কমিটিৰ চিমেট চেক্ৰেটাৰী ৰাজকুমাৰ শৰ্মা প্ৰেচিডেণ্ট হ'ল আমাৰ বাসুদেৱ সাহা হয় যাবাৰত যাবা দুৰ্গা পূজাত আমাৰ মুখ্যমন্ত্ৰী চাহেব বা অপজিচনৰ লিডাৰ গোটেইকেইটা আমাৰ মন্দিৰত আহিছিল আহি লৈ আমাক আশ্বাস দিয়ে গৈছে যে মন্দিৰৰ কাৰণে আমি কিবা এটা হেল্প কৰিম হয়তো আগন্তুক দিনে এহতে কিবা আমাক হেল্প কৰিব বুলি এটা আশা ৰাখিছে গোসাইগাঁও ৰাইজ আৰু এইটো হ'ল আমাৰ গোসাইগাঁও বাৰোৱাৰী নাথ মন্দিৰ প্ৰাংগণত এইটো হয় আমাৰ দুৰ্গা মন্দিৰ এইবাৰত 92 ৰানিং আমাৰ যেনেকৈ চাইছে আপুনি ৰিপৰ্টত আমাৰ মন্দিৰৰ কাজবিলাক চলি আছে আগন্তুক দিনত আমি গোসাইগাঁৱৰ চহাৰী আৰু কিবা মুখ্যমন্ত্ৰীৰ বা প্ৰশাসনৰ চৰকাৰৰ পৰা আমি কিবা যদি হেল্প পাওঁ এইটো আমি মন্দিৰখন কমপ্লিট কৰি ৰাইজৰ হাতত যাতে দিয়া পাৰোঁ এইটো আমাৰ আশা থাকিল গোটেই অসমৰ দুৰ্গা পূজা কমিটি যিমান আছে সবাইকে মই ধন্যবাদ আন্তৰিক শুভেচ্ছা দি মই এইটোৱে কম আমি যে পেণ্ডেল বনাই ডেকৰেটৰ পিছত ইমান পইচা আমি নষ্ট কৰোঁ সেইটো কাৰণে মই এটা ৰিকুৱেষ্ট কৰিম গোটেই অসমৰ পূজা কমিটিবিলাকক আপোনালোকে পাৰ্মানেণ্ট মন্দিৰৰ পিনে যাওক তেতিয়াহ'লে কি হ'ব আমাৰ ষ্ট্ৰাকচাৰবিলাক মন্দিৰবিলাক হ'লে আমাৰ সনাতন সংস্কৃতিটো আগবাঢ়ি থাকিব
রঙিয়ার শিব মন্দির প্রাঙ্গণত দুর্গা পূজার প্রস্তুতি। পূজার মণ্ডপতে নির্মাণ করা হয়েছে দেবী দুর্গার মূর্তি। দিনে নিশায় দেবী দুর্গার মৃন্ময় মূর্তি নির্মাণ করা ব্যস্ত কোচবিহার পর অহা মৃৎশিল্পী সকল। রঙিয়া নগর এই পূজাখনত লক্ষাধিক ভক্তর সমাগম হয়। প্রত্যেক দিনাই 1,00,000 ভক্তক ভোগ বিতরণের ব্যবস্থা করেছে পূজা কমিটিয়ে। আর দেখবলে পাওয়া গেছে এনে ধরনের এটা তৎপরতা বৃদ্ধি পাইছে। প্রতিখন পূজা মণ্ডপতে যেহেতু দুর্গা পূজালের মাজত মাত্র দুটা দিন আছে আর দেবী দুর্গার মূর্তি পূজার মণ্ডপতে নির্মাণ করা হয়েছে। দিনে নিশা এনেদরে দেবী দুর্গার মৃন্ময় মূর্তি নির্মাণ করা কোচবিহার পর অহা মৃৎশিল্পী সকল ব্যস্ত হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে। শিৱ মন্দিৰ মাকৰি থকা শ্ৰী শ্ৰী দুৰ্গা পূজাৰ যিটো আলোড়ন ৰঙিয়া মহকুমাৰ ভিতৰত অন্যতম বুলি আমি ক'ব পাৰোঁ। আৰু ইয়াত ভক্তগণসকলে কম সময় হ'লেও জিৰণি লৈ অতি শান্তি ভোগ কৰে। আৰু আমাৰ এই প্ৰতিমা যি মা দুৰ্গা দেৱীৰ প্ৰতিমা, এই প্ৰতিমা আমাৰ ইয়াতে স্থাপন কৰা হয়। আৰু এই প্ৰতিমা বিসৰ্জন দিওঁতে নগৰখন পৰিভ্ৰমণ কৰি আমাৰ এই শিৱ মন্দিৰৰ বাকৰিতে যিটো দেৱী মানে উটাই দিয়া বা বিসৰ্জন দিয়া ঘাটত আমাৰ সম্পূৰ্ণৰূপে গোটেই ৰঙিয়া মহকুমাৰ যিমানখিনি দুৰ্গা দেৱীৰ মূৰ্তি আছে ইয়াতে বিদায় দিয়া হয়। দুর্গা পূজার জাক জমকতার পরিবর্তে সম্পূর্ণ সাত্বিক তথা বৈদিক পরম্পরাক অক্ষুণ্ণ রাখি শিবসাগর জেলার ঐতিহ্যমণ্ডিত শক্তিপীঠ রামখাপীঠ দেবালয়ত স্বর্গদেব লক্ষী সিংহর কালরে পৰা দুর্গোৎসব উদযাপিত হয়ে আহিছে। স্বর্গদেবে দিখৌমুখ অঞ্চলৰ ব্রহ্মপুত্র দিখৌ আর দরিকা নদীর সংগমস্থলের কাষতে দেওঘরিয়া গাঁৱত প্রতিষ্ঠা করা শক্তিপীঠখন গড়াখহনিয়ার কারণে কেবাবারও স্থানান্তর করবলগা হল যদিও দুর্গোৎসবর সময় শাক্ত আর বৈষ্ণব একত্র হয়ে রজাদিনিয়া পরম্পরায় পূজা অর্চনা অটুট রাখিছে। রজায় নিযুক্ত করা রাজপুরোহিত মাটি গারু বরঠাকুরর বংশধর সকল, রজায় প্রতিষ্ঠা করা দেওঘরিয়া গাঁও আর সমগ্র দিখৌমুখ তথা শিবসাগর জেলার ভক্তপ্রাণ রাইজে সম্প্রীতির নিদর্শন দাঙি ধরে প্রত্যেক বছরে উদযাপন করে অহা দুর্গা পূজাত উজনি অসমৰ তিনিচুকীয়া, লক্ষিমপুর, ডিব্রুগড়, যোরহাট, দেরগাঁও আদি বহু অঞ্চলের বহু লোকের সমাগম ঘটে। রামখাপীঠ দেবালয় থাকা শিলালিপি আর প্রাচীন সম্পদ রাজির উপর গবেষণা করার শক্তিপীঠ আর দাঁতি কাষরিয়া কৃষি প্রধান অঞ্চল গ্রাম্য আর ধর্মীয় পর্যটনস্থল হিসাবে গড়ি তোলার অবকাশ আছে বলে স্থানীয় সচেতন নাগরিকে মত প্রকাশ করেছে। গহপুৰৰ বৰঙাবাৰী চাৰেঙীয়াস্থিত শক্তিপীঠ শ্ৰী শ্ৰী মা কল্যাণী দেৱালয়ত দুৰ্গোৎসৱৰ প্ৰস্তুতি চলিছে। দীপৰাস্থিত মা কল্যাণী দেৱালয়ৰ সমান্তৰালকৈ চাৰেঙীয়াস্থিত কল্যাণী দেৱালয়ত পূজাৰ আয়োজন চলিছে। দেৱালয় পৰিচালনা সমিতি সম্পূৰ্ণ সাজু হৈ উঠিছে অসমৰ ভিন্ন প্ৰান্তৰ পৰা অহা ভক্তপ্ৰাণ ৰাইজক আদৰিবলৈ। নৱপত্ৰিকা পূজা অনুষ্ঠিত হ'ব শক্তিপীঠখনিত। পৰম্পৰাগত অনুসৰি পূৰ্বৰ দৰে এইবাৰো বলি বিধান কাৰ্যসূচী থাকিব দেৱালয়খনিত। মই চাৰেঙীয়াস্থিত শ্ৰী শ্ৰী মা কল্যাণী দেৱালয়ত উপস্থিত আছোঁ আৰু যিহেতু দুৰ্গোৎসৱক লৈ যথেষ্ট ব্যস্ততা পৰিলক্ষিত হৈছে দেৱালয় পৰিচালনা কমিটি। আৰু এই চাৰেঙীয়াস্থিত শ্ৰী শ্ৰী মা কল্যাণী দেৱালয়তো উলহ মালহেৰে দুৰ্গোৎসৱ উদযাপন হয়। ইয়াতো নৱপত্ৰিকা পূজা কৰা হয় আৰু যি বলি বিধানো ইয়াত পৰম্পৰা অনুসৰি সম্পন্ন হৈ আহিছে বছৰ বছৰ ধৰি। আৰু ভক্তৰ ইতিমধ্যে দুই এজনকৈ সমাগম ঘটিছে আৰু দুৰ্গোৎসৱৰ দিনকেইটাত ইয়াত শ শ হাজাৰ হাজাৰ ভক্তৰ সমাগম ঘটিব। ইয়াৰ পুৰোহিত আছে, আমি প্ৰথমেই পুৰোহিতৰ লগত কথা পাতিম। কেনেকুৱা এবাৰ প্ৰস্তুতি? প্ৰস্তুতি ঠিকে আছে। আন দুবাৰ যোৱা দুবছৰতকৈ এইবছৰ অকণমান আনন্দময় পৰিৱেশী উলহ মালহেৰে পলা হ'ব এইবাৰ পতা হ'ব পূজাভাগ। আমাৰ পৰিচালনা কমিটি আগবাঢ়ি আহিছে। হয় ন, বলি বিধানটো থাকিব সপ্তমী দিনাৰ পৰা একদম দশমী দিনালৈকে বলি বিধান থাকে। হাঁহ পাৰ ছাগলী মাছৰ বলিও হয়। মহ বলি এতিয়ালৈকে মানে কোনেও যোগাযোগ কৰাহি নাই। এনেকুৱাও হয় কেতিয়াবা পূজাৰ দিনাই মহ এটা লৈ গুচি আহে, তেনেকুৱা হ'বও পাৰে, কিন্তু এতিয়ালৈকে যোগাযোগ তেনেকুৱা হোৱা নাই। নিশ্চয় আমি মন্ত্ৰ উচ্চাৰণ তোমাৰ পৰা
ओम जयंती मंगलाकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवा समाधत्री स्वाहा नमस्तुते ओम सर्व मंगल मंगल्ये शिवे षड्वात सारिगे शरण्य तंबके गौरी नारायणी नमस्तुते দর্শনার্থী আহিছে আমি কথা পাতিম বর্মা কোর পর আহিছে মই এ কাখন নপুমা কয় আমা গাও দুর্গা পূজা আহি আছে কেন আহি আছে ভাল লাগিছে মই লৈ আয় ছটা দি কিবা জলে তুই দাদা কত কত পূজা সাবো আমারে ছটা দুভাগ আছে যে এ হল খুরু কুলে নি আর ডিপার্ট আছে বড় কুলে নি তালু যাও মিয়ালে আমি অন্যলে না যাও এই দুভাগ লৈকে আমি যাও সেবা কৰো মানে সাকি কবা দুর্গা পূজা আহি আছে হয় ভাল লাগে পূজা সময় কনত মায়ে সবরে মনের আশা পূরণ করলে হয় যাতে তাকে কামনা করো নিশ্চয় এনেদরে এতিয়া আসলে দুর্গোৎসবক লৈ সকলোতে এক উখল মাখল পরিবেশে বিরাজ করেছে আর সারেঙিয়া স্থিত শ্রী শ্রী মা কল্যাণী দেওয়ালয়ও সম্পূর্ণ আধ্যাত্মিকতার ভাব ইতিমধ্যে ইয়াত বিরাজ হয়েছে আর অগণন ভক্ত আহিবলৈ আরম্ভ করেছে আর পূজার কেদিনত ইয়াত হাজার হাজার ভক্তর সমাগম ঘটিব আর বলি বিধান কার্যসূচী পরম্পরা অনুসরি এই সারেঙিয়া স্থিত শ্রী শ্রী মা কল্যাণী দেওয়ালয়ত চলিব গোলাঘাটৰ সৌন্দৰ্য বৰ্ধনৰ নামত মূল্যৱান গছ কাটি তহিলাম বিশেষকৈ পৌৰসভাৰ অন্তৰ্গত পাৰ্কসমূহৰ আন্তঃগাঁথনি উন্নয়ন আৰু সৌন্দৰ্য বৰ্ধনৰ নামত এফালৰ পৰা কাটিছে প্ৰকাণ্ড প্ৰকাণ্ড গছ বন বিভাগৰ নীৰৱ ভূমিকাক লৈ তীব্ৰ প্ৰতিক্ৰিয়া ৰাইজৰ মাজত আনহাতে মূল্যৱান গছ কাটি পাৰ্ক নিৰ্মাণ কৰা কাৰ্য খুমটাৰ বিধায়ক মৃণাল শইকীয়াৰ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে সামাজিক মাধ্যমত ইয়াৰ উপৰিও সৰুপথাৰৰ বিধায়ক বিশ্বজিৎ ফুকনেও গোলাঘাট চহৰৰ বন ধ্বংসৰ বিষয়ে মুখ্যমন্ত্ৰীৰ টুইটযোগে অৱগত কৰিছে চাওক মই গছ কটাৰ সদায় বিৰোধী আৰু যিমান পাৰে মই ভাবোঁ যে গছ ৰুব লাগে এই গোটেই পৃথিৱী জুৰি এটা ট্ৰেণ্ড চলিছে যে গছ ৰুব লাগে যিটো পৃথিৱীত যিহেতু ক্লাইমেট চেঞ্জ যিটো সমস্যা আহি আছে মই বিধানসভাতো এইটো উত্থাপন কৰিছোঁ যে ক্লাইমেট চেঞ্জ আমি অসমত কি ধৰণে এইটো এফেক্ট হৈছে আৰু এইবাৰ বিধানসভাত জানিলোঁ আমাৰ মাননীয় মন্ত্ৰী কেশৱ মন্ত্ৰ ডাঙৰীয়াই ক'লে যে গোটেই পৃথিৱীৰ ইণ্ডিয়াৰ ক্লাইমেট চেঞ্জৰ আঠটা স্পটৰ ভিতৰত অসম আছে এক নম্বৰ এফেক্টেড আর তাত যদি এনেকুৱা ধরনের টাউনের গছবিলাক কাটি পেলা হয় এমিশন কার্বন এমিশন বেশি হয় টাউনত গাড়ি মটর চলে সর সর ইয়াতে ইন্ডাস্ট্রি চলে তাতো গছ লাগেহে আমাক ফাঁকে ফুঁকে যা গছ হয়েছিল সেইবিলাকতো যদি কাটি পেলাও কোনোবাই যদি এই গছক যাবর বলে কয় কোনোবা এজন ইয়াত বোলে কালি কৈছে যে গছবিলাক যাবর নিচিনা দেখিছিল এখানে কাটি পেলাই পেলায় সৌন্দর্য বর্ধন করে কেনেকুৱা কথা আর একটা ট্রেন্ড চলিছে আজিকালি যে গছ সছ কাটি পার্ক বনোৱা হয় পার্কত ডাঙর ডাঙর পাছত ওয়ালত লিখা থাকে গছ এজোপা আঁকা থাকিব লিখা থাকিব যে গছ থাকিলে মানুহ থাকিব শিশুসকলক যদি পাৰ্কখন বনাওঁতে গছ কাটি পেলাই বনোৱা হয় তেওঁলোকক কি আমি শিক্ষা দিম গছ ৰুবলৈ খুব বেয়া কথা হৈছে গছ এই টাউনৰ গছবিলাক আমি জীয়াই ৰাখিবই লাগিব গোলাঘাট পৌৰসভাই জিলা প্ৰশাসনৰ সহযোগত উন্নয়নৰ নামত এক বন ধ্বংস অভিযান চলাইছে এইটো আচলতে অতি গৰিহণাযোগ্য কাম কৰিছে গোলাঘাট জিলা প্ৰশাসনেই হওক বা গোলাঘাট পৌৰসভাই হওক এশ ডেৰশ দুশ বছৰীয়া পুৰণি প্ৰকাণ্ড প্ৰকাণ্ড গছবিলাক কাটি জে চি বি এটা মুহা পৰ্যন্ত উঠাই উন্নয়নৰ নামত এক ভেকু ভাওনা কৈছে এইবোৰ বন্ধ কৰিব লাগে অতি সোনকালে পাৰ্ক বনোৱাৰ নামত পুৰণি ডাঙৰ ডাঙৰ প্ৰকাণ্ড প্ৰকাণ্ড গছবিলাক কাটি পেলাইছে আৰু আচৰিত কথা আমি এজোপা ঘৰৰ গছ এজোপা কাটিবলগীয়া হ'লেও জিলা প্ৰশাসনৰ যোগেদি বন বিভাগৰ পৰা অনুমতি ল'ব লাগে বন বিভাগে বহু পৰীক্ষা নিৰীক্ষা কৰাৰ পিছতে অনুসন্ধান কৰাৰ পিছতে ঘৰৰ নিজৰ বাৰী গছজোপা কাটিবৰ কাৰণে অনুমতি দিয়ে এতিয়া ৰাজহ আসনত থকা সেই ডাঙৰ ডাঙৰ প্ৰকাণ্ড প্ৰকাণ্ড গছবিলাক পৌৰসভাই কেনেকৈ অনুমতি লৈছে বন বিভাগে কেনেকৈ অনুমতি দিছে সেইটো নাজানো এই বন বিভাগে এই কাৰ্য অতি সোনকালে বন্ধ কৰিব লাগে আজি গোলাঘাট ট্ৰেন্সপৰ্ট অফিচৰ ফ্ৰণ্টত যিখন পাৰ্ক বনাব লৈছে সেই পাৰ্ক বনাবলৈ লোৱা ঠাইত আজি ডেৰশ দুশ বছৰীয়া পুৰণি প্ৰকাণ্ড প্ৰকাণ্ড গছবিলাক কাটি বগৰাই তেওঁলোকে ৱাল দিছে পাৰ্ক বনাইছে এইটো অতি গৰিহণযোগ্য কাম শাৰদীয় দুৰ্গা পূজালৈ মাজত মাত্ৰ দুটা দিন নলবাৰীত পূজাস্থলীত এতিয়া ভীষণ ব্যস্ততা ৰাজ্যৰ ভিন্ন প্ৰান্তৰ লগতে নলবাৰীটো দিনে নিশাই ব্যস্ত হৈ পৰিছে উদ্যোক্তা নলবাৰী চহৰস্থিত একৈশতম মধ্য নলবাৰী সাৰ্বজনীন শ্ৰী শ্ৰী দুৰ্গা পূজা সমিতিৰ প্ৰস্তুতি প্ৰায় সম্পূৰ্ণ হৈ উঠিছে আকৰ্ষণীয় ৰূপত সজাই পৰা তোলা হৈছে পূজাস্থলী নলবাৰী চহৰস্থিত এই পূজাস্থলীত নাই কোনো চান্দা সংগ্ৰহৰ নিয়ম প্ৰায় ৫ লাখ টকা বাজেট নিৰ্ধাৰণ কৰিছে সমিতিয়ে নিৰাপত্তাৰ দিশতো দিছে বিশেষ গুৰুত্ব উখল মাখল পৰিৱেশে বিৰাজ কৰিছে পূজাস্থলীত দুটা দিন বাকি আৰু চাৰ্জৰ চৌদিশে এতিয়া দুৰ্গতিনাখিনি দেৱী দুৰ্গাক আদৰাৰ বাবে
উখল মাখল পরিবেশ দেখবলে পাওয়া গেছে। উপস্থিত আছো নলবাৰী চহৰস্থিত কলেজ চকৰ দুর্গা পূজাস্থলীত, আর এই মুহূর্তে মই ইয়ার পরিবেশ দেখাইছো। যেহেতু দুর্গা পূজালে মাজত মাত্র দুটা দিন আছে, এতিয়া চৌদিকে ইয়াত ব্যস্ততা দেখবলে পাওয়া গেছে, পরিবেশ দেখাইছো। আর কব লাগব যে নলবাৰী চহৰৰ এইখন হচ্ছে মধ্য নলবাৰী সার্বজনীন শ্রী শ্রী দুর্গা পূজা। আর এই দুর্গা পূজাস্থলীত আসলে বিভিন্ন ধরনের এতিয়া এই মুহূর্তে আকর্ষণীয়কৈ গোড়াই সজাই পড়াই তোলা হয়েছে। আর কব লাগবে যে এই পূজাস্থলীর বিশেষত্ব হয়েছে যে এই পূজাস্থলীত কোনো ধরনের চান্দা সংগ্রহ নকরে। আর এই পূজাস্থলীত যখন আসলে বিভিন্ন প্রান্তর ভক্ত আছে, ভক্ত সকলে আহি ইয়াত দান বরঙণি আগবঢ়ায়। মই উদ্যোক্তা আছে, উদ্যোক্তার কথা পাতিবলৈ চেষ্টা করি, আপনার পর জানিবলে বিচাৰিছো মধ্য নলবাৰী যে দুর্গা পূজা কেন ধরনের এবিলে পোন প্রথমে মই আমার মধ্য নলবাৰী দুর্গা পূজা উৎসব সমিতির তরফের নিউজ18-লৈ মই আন্তরিক শুভেচ্ছা জানাইছো আর লগতে জানাইছো শারদীয় শুভেচ্ছা। আমার এই মধ্যকালীন যেটা আমার সার্বজনীন দুর্গা পূজা আমি অনুষ্ঠিত করে আহিছো আমার এই বছর ষোলো বছর ধরে দিলে। আর আমার বিশেষত্ব এই যে আমার এই পূজাখন আমি কোনো দান বরঙণি আমি ঘরে ঘরে যাই নুতুলো, আর আমার স্বতঃস্ফূর্তভাবে আহি আমাক ইয়াত ভক্তবন রাইজে ইয়াত আমাক দান বরঙণি দি যায়। আর এনেদরে আমি ষোলো বছর ভরি দিছো আর যথেষ্ট সঁহারি আমার এই পূজাখনত তেখেতসকলে স্বতঃস্ফূর্তভাবে এই পূজাখনত অংশগ্রহণ করে। অকল এই অঞ্চলেই নহয়, নলবাৰী জেলার বিভিন্ন অঞ্চলের পর ভক্তপ্রাণ রাইজে এই পূজাটিত ভিড় করেহি। আর আমার সকলো সদস্যই নিয়ারিক সেই পাঁচদিন আমার নিয়ারিক পূজাখন চলাই আহিছে, এইটি আমার বিশেষত্ব। নিশ্চয়কৈ যেহেতু দুটা বছর কোভিডকালীন পরিবেশের মাজত গৈছে, এইবেলি মুকলি মুড়ি আকৌ পূজা অনুষ্ঠিত করা হব, আর এইখন পূজাত যথেষ্ট ভক্তর সমাগম হয়, এইবেলি কেন ধরনের আশা করেছে? এইবেলি আমি ভক্তসকলের যেটু শৃঙ্খলাবদ্ধভাবে আমি তেখেতসকলক আমি শাড়ি পাতি আমার ইয়াত শাড়ি পাতি তেখেতসকলক ভক্তপ্রাণ রাইজক আমি পূজাস্থলীত আহিবলৈ অনুরোধ জানাম। আর লগতে আমি আমার একটা বিশেষত্ব আছে, আমি স্বচ্ছতা, আমি পূজার সদায় আমি স্বচ্ছতা আমি অভিযান রাতিপুৱাই রাতে সাফাই অভিযান করো। আর ভক্তপ্রাণ রাইজক তেখেতসকলের আমার যত যত আমার দোকান পোহার দিব তেওঁলোককো আমি স্বচ্ছতার পিনে লক্ষ্য রাখি পূজাখন চলাই নিবলৈ তেখেতসকলক। মহানগর বিমলনগর সার্বজনীন দুর্গা পূজা সমিতি এবার নির্মাণ করেছে কম্বোডিয়ার আঙ্কর ওয়াটর আর্হিত মণ্ডপ। মুঠ 20 লাখ টাকা ব্যয়ের নির্মাণ করা হয়েছে মণ্ডপটি। বিখ্যাত শিল্পী নুরুদ্দিন আহমেদে নির্মাণ করেছে এই মণ্ডপটি। এই মুহূর্তে যেহেতু মই বিমলানগর সার্বজনীন দুর্গা পূজা সমিতির উপস্থিত আছো, আর দেখবলে পাওয়া গেছে যে এই মণ্ডপটি অতি সুন্দর সুন্দরকজাই পোলা তোলা হয়ে তোলা দেখবলে পাওয়া গেছে। থাইলেন্ডের একটা মন্দিরের আর্হিত এই মণ্ডপ নির্মাণ করা হয়েছে, আর 22 লাখ টাকার ব্যয়ে এই মণ্ডপটি নির্মাণ হওয়ার কথা জানিপরা গেছে। আর আপনি যে কারুকাজ চাব যায় দেখব যে স্থানীয় যে শিল্পী বা খ্যাতনামা যে শিল্পী নুরুদ্দিন আহমেদ ডাঙরিয়ায় এই মণ্ডপটি এক নতুন রূপ দিয়ে চেষ্টা করেছে, আর মূর সত্যি উপস্থিত আছে, সত্যি কথা পাতি বিচারিম কেন আর্হিত এই মণ্ডপটি এবার নির্মাণ করা হয়েছে। এইবার আমার থিমটা লোল কম্বোডিয়া একটা আগতে বিষ্ণু মন্দির আছে, সেই বিষ্ণু মন্দির পিছন বুদ্ধ মন্দির, সেই মন্দির মন্দির আর্হিতে লো। আর এটা আজিরপর বুদ্ধ মৃত্যুর পিছনে সেই মন্দির এটিলেক চলি আছে। কেন ধরনের বস্তু ব্যবহার করা হয়েছে বিশেষ এইবার এই মণ্ডপটি? এই মন্দিরটির বাঁ কাঠতে থামকলে কিছু ইউজ করা হয়েছে, করবল সর মূর্তি আর বাকি পাইপ ফাইবারের কামও করেছি কিছু, গোটেখিনি ফাইবার আছে। কিমান শতাংশ কাম হয়েছে আর কিমান শতাংশ বাকি আছে কাম? এটা 10% কব লাগবে, এটা আমার কামখানি হয়ে আছে, ইনস্টলেশন করব লাগে, বাকি কাম মোটামুটি হয়ে গেছে। আর মো একটা কথা কোম যে আমি এই গোটে মণ্ডপটি বা মানে যিখিনি কাম করছো আজি 43 বছর সেই সকলখিনি সদায় মোট থলুয়া শিল্পী, আর আটাইখিন থলুয়া নলবাৰী আর আমার স্বয়গ শিল্পী বেশি আছে। আর ইয়াত দেখবলে পাওয়া গেছে যে আপনার মণ্ডপটি একটা রু একটা যে মন্দির কম্বোডিয়া মন্দির একটা আংশিক রূপ দিয়া হয়েছে যেহেতু, আর চাবল যে নিশা ভাগত রাইজে বা যখন পূজার চাবলে লোক আহিব সেই লোকসকলে কি দেখব, লাইটিংয়ের কী ব্যবস্থা এনেধরণ দেখব? না, লাইটিংয়ের ব্যবস্থা কিন্তু আমার রিয়েলিস্টিক লাইট, আর সেই যুগলকে আমি লাইটর যিমান পাৰো ঘুরি যাবলে চেষ্টা করছি। আর আমার মডার্ন লাইট না থাকে, আজিকালি যা মডার্ন লাইট ব্যবহার করেছে বা আমি যোৱা বছর যে ইয়াত কৰিছো সেই লাইটটা আমার নকরো। ধন্যবাদ জ্ঞাপন করছো। আর যেহেতু এই মণ্ডপটি দেখিছে যে 90% কাম সম্পূর্ণ হয়েছে, 10% কাম এতিয়াও যেহেতু বাকি থাকা দেখবলে পাওয়া গেছে, আর দেখিছে যে যখন স্থানীয় শিল্পী সেই শিল্পীসকলে এই মণ্ডপটি কামত লাগি আছে আর অন্তিম রূপ দিয়াত ইতিমধ্যে ব্যস্ত হয়ে পড়া দেখবলে পাওয়া গেছে। কম্বোডিয়া যে আসলে মন্দির আছে, মন্দিরের আর্হিত এই মণ্ডপটি নির্মাণ করা দেখবলে পাওয়া গেছে। আর আপনাদের যদি যায় তেন্তে ভিতর দেখব যে মণ্ডপটি গছ গছনি বা মণ্ডপটি যে মন্দিরটির ভিতর যে বস্তু
থাকে সেই বস্তুসমূহ রখার এক প্রয়াস করা দেখবল পাইছে এই পূজা সমিতিখনে। আর পূজা সমিতির লোকসল উপস্থিত আছে, তেওঁলোকৰ সৈতে কথা পাতিম। 90% কাম সম্পূর্ণ হয়েছে, 10% কাম বাকি আছে। কেনেকৈ প্রস্তুত হয়েছে আর আপনার এবার বাজেট কি? আমার এনে 90% কাম অলমোস্ট কমপ্লিট, তো কালির ভিতর আমার কাম পুরো গোটেখিনি সম্পূর্ণ হয়ে যাব। আর বাজেট আমি ইমান ধার্য করা না, যেহেতু কোভিডর পরিস্থিতি হয়েছে আমার এইবার নতুনকে বনোয়া হয়েছে। আমি বাজেট এবার কিছু একটু লওয়া নাই, চাই লো কিমানলৈকে যায় সেইখিনিয়ে রাখিছো। নির্ধারিত রাখিছে আপনাদের 20+ তো হব লাগে, যেখানে আমার বনোয়া হয়েছে তো 20+তে যাব। ধন্যবাদ জ্ঞাপন করছো। আর আপনাদের যদি কম্বোডিয়া মন্দির কোনো যখন লোকে আসলে দেখা নাই, সেই লোকসকলে এই যে পূজা মন্ডপ আর্হিত মন্ডপটি প্রস্তুত করা হয়েছে, সেই মন্ডপর জড়িয়ে সেই মন্দির আংশিক রূপ দেখবল পাব। আর মো কোথাও যে 90% কাম বাকি আছে, 90% কাম সম্পূর্ণ হয়েছে, 10% কাম বাকি আছে। আর এই 10% কাম কালি বা পরশির ভিতর সম্পূর্ণ করার কথা প্রকাশ করেছে। খবৰ ৰিজাৰ্ভাৰ সময় হৈছে বাণিজ্য বিৰতিৰ।